নমস্কার বন্ধুরা, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো চাল কুমড়ো উচ্ছে দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুক্ত। প্রথমেই আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, কড়াটাকে গরম করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, এই তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা আমি আগে দিলাম, এরপরে উচ্ছে দিলে তাহলে তেলটা গায়ে ছিটকায় না। উচ্ছেগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে দিয়েছি। উচ্ছেগুলোকে আমি একটু লবণ দিয়ে ভেজে তুলে নিলাম। খুব কড়া করে কিন্তু ভাজবো না, আর উচ্ছেটাকে বেশ কাঁচা কাঁচাও কিন্তু রাখবো না। এরপর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিলাম। এই মাছটাকেও নেড়ে ভেজে নেব। চিংড়ি মাছটাকে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। মাছটাকে দেখুন, আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সর্ষে। লঙ্কাটাকে আমি দুফালি করে দিলাম, আর হাফ টি স্পুন কালো সর্ষে আমি ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দেব। চাল কুমড়োটাকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। প্রথমে একবারে বেশি লবণ দেব না, তাহলে লবণটা বেশি হওয়ার ভয় থাকে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। কয়েক মিনিট পর ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে দেব। এই চাল কুমড়োয় কোনো জল দেব না, চাল কুমড়ো দিয়ে দিয়ে জলটা বেরোবে, সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে দেব। চাল কুমড়ো দিয়ে যে জলটা বেরিয়েছে, সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ভালো করে আমি নেড়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলব, তুলে আবারও একটু নেড়ে দেব। এরপর ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এই রান্নাটায় উচ্ছে দিচ্ছি বলে ভয় পাবেন না, খাওয়ার সময় কিন্তু তেতো লাগে না, এর স্বাদ কিন্তু অসাধারণ লাগে। যারা এইভাবে বাড়িতে খাননি, একবার বানাবেন, দেখবেন ভালো লাগবে। খুবই সামান্য আমি হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি সাদাটে করে খেতে চান, তাহলে হলুদ তার দেবেন না। চিংড়ি মাছ ভাজা যে হলুদ আছে, সেই হলুদেই রান্নাটা হয়ে যাবে। ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে চাল কুমড়োটাকে সিদ্ধ করে নেব, আর এর এই জলটাকে মেরে নেব। আমি একটু চেখে দেখলাম, এর মধ্যে আমি আরও একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেখুন কতটা জল বেরিয়েছে। দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি, তবে আপনারা চিনি না খেলে দেবেন না, একটু চিনি দিলে এর স্বাদ কিন্তু বেড়ে যায়। এরপর ভালো করে নেড়ে জলটাকে মেরে নিলেই রান্নাটা কিন্তু হয়ে যাবে। তেমন কোনো মশলা কিন্তু এই রেসিপিটায় লাগে না।
এই সাধারণ মশলায় এইভাবে যদি চাল কুমড়ো রান্না করেন, দেখবেন গরম ভাতে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর বাচ্চারা কিন্তু দারুণভাবে খেয়ে নেবে। সাধারণত চাল কুমড়ো সবাই কিন্তু ভালোবাসে না, তবে এইভাবে রান্না করলে সবাই খেয়ে নেবে। ভালো করে নেড়ে চেড়ে আমি দেখুন জলটাকে মেরে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়।